एक सत्य कथा कि जानें भाई ये दूर प्रवासे ना मानुष बात कपड़ एगुलार जोन्नो मानुषे कष्ट पाय ना। ये दूर प्रवासे मानुषेर कष्ट मानुषेर माने प्रवासीदेर विशेष करे कष्टटा होच्छे सबचेये बेशी होच्छे परिवारके काछे ना पाओयार जे कष्ट एटा आसले बोले बोझानोर मतो ना। एटा जोदि आपनि मने करेन आपनार मासे आपनि 1 कोटी टाका कामान तबुओ एई अनुभूतिटा आसले बोझानो सम्भव ना जे कतटा कष्ट हय भीतरेर मध्ये कतटा पेन हय मा बाबार जन्य। तो एटा शेयर करार कारण हच्छे गतकालके राते काज करतेছিলাম हठात् ही पागलेर मतो माने कोनो कारण छिलो ना हठात् ही पागलेर मतो माके मिस करते थाकलाम। आसले सत्यिकार अर्थे बोलते गेले तखन बुझे कत খারাপ অনুভূতি ছিল আর কত যে মানে আমি মানসিকভাবে যে কতটা ভেঙে পড়েছিলাম সেটা আসলে বোঝানোর মতো না। আর তখন আসলে অনুভব করতে পারলাম এই প্রবাসে মানুষ আসলে শুধু যে টাকা পয়সা এগুলোর জন্য কষ্ট পায় এমন না। মানুষ ভাবে শুধু বিদেশ মানেই টাকা মানে বিদেশে টাকার গাছ। তো সেটা আমিও মানি বিদেশে টাকার গাছ, কিন্তু ভাই যখন তোমার পরিবারকে মনে হবে তখন তোমার টাকার গাছ কাজে আসবে না। এখন এই মুহূর্তে যদি আমার মন চাইতেছে এই মুহূর্তে আম্মুকে জড়িয়ে ধরবো, এটা কি আমার টাকায় কাজ দেবে? কাজ দিবে না। তো হে এখানে আরও যুক্তি দেখাতে পারেন যে লাইক আপনার আম্মুকে নিয়ে আসেন না রে ভাই, এ তো আবেগের লাইফ চলে না। মাকে কাছে পাওয়া এটা একটা আবেগ, দিন শেষে এটাই আবেগ, এটাই বাস্তব। তো এই আবেগটায় জীবন চলে না, কিন্তু এই আবেগটাই নিজেকে অনুপ্রাণিত করে। এই অনুভূতিগুলো সামনে এগিয়ে যাওয়ার জন্য নিজেকে অনেক অনেক অনুপ্রাণিত করে। কিন্তু এট দ্য এন্ড দিন শেষে এই প্রবাস জীবনে ভালো থাকা বহুত মুশকিল। আপনি যত টাকাই কামান যেমনই থাকেন না কেন। তাই বলবো জীবন চলার পথে জীবনে কিছু করার উদ্দেশ্যে যদি থাকে লাইফে তাহলে দেশে থেকেই করেন, দেশে থেকে কিছু করার চেষ্টা করেন। না হলে বিদেশ আসবেন মাসে লক্ষ টাকা কামাবেন তবু জানের মধ্যে শান্তি পাবেন না ভাই। এই যে বসে চা খাচ্ছি, তো অনুভূতিগুলো সেরা না। চা খাচ্ছি ভিডিও বানাচ্ছি কিন্তু যে অনুভূতিটা থাকার কথা ছিল সেই অনুভূতিটা ভিতরে নাই। ভালো থাকেন। আসলে পরিবারকে মিস করার কথা এই প্রবাস জীবনে কতটা কষ্ট এটা বলে বোঝানোর মতো না। ঠিক আছে।